আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে থাকার জন্য। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি নতুন এপিসোড শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনি আপনার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, উইন্ডোজ এর মধ্যে বা উইন্ডোজ ইন্টারফেসের মধ্যে এভাবে কী ধরনের ছবি যুক্ত ফোল্ডার ক্রিয়েট করবেন, আমি আপনাদের সাথে তা শেয়ার করব। এখানে দেখা যাচ্ছে কম্পিউটারের আইকনটি রয়েছে। এই আইকনটি দেখে আমি বুঝতে পারছি যে এটি কম্পিউটারের আইকন, এখানে ক্লিক করলে সাথে সাথে কম্পিউটারের মধ্যে নিয়ে যাবে। এরপর এখানে দেখা যাচ্ছে ফ্রি ডাউনলোড এবং অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, অর্থাৎ আইকন দেখেই আমরা বুঝতে পারছি যেটি কী ধরনের ফোল্ডার হতে পারে। তো এইখানে যে ফোল্ডারটি আমি ছবি দিয়ে ক্রিয়েট করেছি সেটি কীভাবে করবো আমি তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সাথেই থেকে ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে ক্লিক করলে ফোল্ডার অপশন যাব। ফোল্ডার অপশনে গেলে এই ধরনের একটি ফোল্ডার তৈরি হবে। এরপর আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, যেই ছবিটির মাধ্যমে আমি এই ধরনের ফোল্ডার তৈরি করব সেটি কীভাবে করব। সেটি করার জন্য আমাকে প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে অনলাইন কনভার্টার কনভার্ট ভিডিও ইমেজেস অডিও অ্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ ইমেজ কীভাবে কনভার্ট করতে হয় সেটিতে আমি যাব। অর্থাৎ এটি খুব সহজ একটি ওয়ে এবং ফ্রি সফটওয়্যার, আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এবার আমি যদি গুগলে অনলাইন কনভার্ট লিখি এ ধরনের ইন্টারফেস পাওয়া যাবে। এরপর আমি একটি নতুন উইন্ডো ওপেন করছি। উইন্ডো ওপেন করার পর এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাওয়া যাবে। এরপর আমি আমার ছবিটি কনভার্ট করতে চাচ্ছি, এই জন্য আমি কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে আসার পর আপনি এখানে যে অপশনগুলো দেবেন, দেখবেন যে অনেকগুলি অপশন রয়েছে যে ফাইলের মধ্যে আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। আমি কনভার্ট টু আইসিওতে ক্লিক করব, আমি আমার ছবিটাকে কনভার্ট করব। এভাবে আসার পর আপনি এ ধরনের অসাধারণ একটি ইন্টারফেস পাবেন। এরপর এ ধরনের একটি বক্স দেখা যাবে, বক্সের মধ্যে সোর্স ফাইলের মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ আপনার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক যেখানে আপনার ছবিটি সেভ রয়েছে সেখানে নিয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে মাউসের লেফট বাটন। এবার আসি আমি আমার পছন্দের ছবিটি আমার সেভ করা ফাইল থেকে সোর্স করব। ধরুন আমি এই ছবিটি পছন্দ করলাম। পছন্দ করে এরপর এন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি আপলোড হচ্ছে। বন্ধুরা, জাস্ট ওয়েট করতে হবে। এটি করার উদ্দেশ্য হচ্ছে যত বড়ই ফাইল হোক সেটি জেপিজিতে কনভার্ট হয়ে যাবে এবং ফাইলটির আকার ছোট হয়ে যাবে। এটি সবচেয়ে সহজ একটি প্রসেস যেটির মাধ্যমে আপনি আপনার বড় ইমেজকে ছোট করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের টিপস এবং ট্রিক্সটি আপনি শিখে আপনার উইন্ডোজ যে ইন্টারফেস রয়েছে সেটি অসাধারণ বা নান্দনিক করে নেবেন, এতে সবাই আপনাকে স্মার্ট বলবে। এটি একটি স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স বলা যায়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদার প্রেক্ষিতে ভিডিওগুলো তৈরি করার জন্য। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ভিডিওটা তৈরি করে বলে আপনাদের আন্তরিক সহযোগিতা পাই এবং ভবিষ্যতেও পাবো। তো বন্ধুরা, ফাইলটি আপলোড হচ্ছে। এরপর আমি স্টার্ট কনভার্সনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, বড় ফাইলটি ছোট হয়ে গিয়েছে, 1.76 MB হয়েছে। এরপর আমি স্টার্ট কনভার্সনে ক্লিক করব। স্টার্ট কনভার্সনে ক্লিক করার পর এই ইমেজটি আমার
যে ইমেজটি সিলেক্ট করেছিলাম সেটি দেখুন বন্ধুরা, এই যে ছবিটি নিচে দেখা যাচ্ছে ডাউনলোড হয়েছে আমার বাচ্চার ছবি, এই যে ফোর্থ ঈদ ঈদুল ফিতর নিচে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই ছোট করে। এই যে ছবিটি ডাউনলোড হয়েছে কনভার্ট হওয়ার পর। এরপর করণীয় কি? এরপর কাজ হচ্ছে আপনি কম্পিউটারে যাবেন, কম্পিউটারে যাওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এই যে ছবিটি কনভার্ট হয়েছে। এবার আমি এটিকে কপি করব, কপিতে ক্লিক করার পর এটি মিনিমাইজ করব। এরপর যে ফাইলটি আমি ক্রিয়েট করেছিলাম এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই ফাইলটির এই ফোল্ডারটির মধ্যে ছবিটি ঢুকে গেল। এবার আমি এটিতে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে। এরপর আমি প্রপার্টিসে যাব, উপরে তুলি, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর সবচেয়ে যে লাস্ট অপশনটি রয়েছে কাস্টমাইজে ক্লিক করব। এরপর সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পরে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে যে ফাইলটি আমি ডাউনলোড করেছিলাম সেটি সিলেক্ট করে দেব, ওপেনে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। এরপর অ্যাপ্লাই ক্লিক করব। এরপরে ওকেতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এ ধরনের ছবিযুক্ত একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এটি সবচেয়ে সহজ টিপস এবং ট্রিক্স। এবার আসি, এই যে এখানে ছবিটি দেখা যাচ্ছে এটি কিন্তু নির্দিষ্ট সাইজ হয়নি। আমরা জানি ফোল্ডারের সাইজ হচ্ছে 512 পিক্সেল বাই 512 পিক্সেল, অর্থাৎ হাইট ওয়েট 512 বাই 512। এটিকে সঠিক মাত্রায় রূপ দেওয়ার জন্য আপনাকে ফটোশপে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমি ফটোশপে চলে যাচ্ছি, আমি ফটোশপ ওপেন করছি। ফটোশপের যে কোনো ভার্সন হলেই চলবে, আপনি সহজে এই কাজটি করে নিতে পারবেন। ফটোশপ ওপেন হওয়ার পর আপনি নতুন করে একটি ডকুমেন্ট নেবেন। ফাইলে ক্লিক করার পরে নিউতে যাবেন, অর্থাৎ কন্ট্রোল এন্ড প্রেস করলে হয়ে যাবে। আপনি এই ধরনের একটি পপ আপ মেনু পাবেন। এরপরে ওয়েট দিবেন 512, হাইট দিবেন 512, এবং পিক্সেলে আপনি রেজুলেশন 300 দিতে পারেন, এবং এখানে ট্রান্সপারেন্ট রাখবেন ব্যাকগ্রাউন্ড। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই ধরনের একটি লেয়ার তৈরি হবে। লেয়ার তৈরি হওয়ার পরে এটিকে আপনি বসাবেন। তারপরে আপনি যেই ছবিটি কনভার্ট করেছিলেন সেই ছবিটি ডেস্কটপ থেকে নেবেন। ছবিটি এখানে নিয়ে আসার পর আমি এই ছবিটিকে এখানে বসাবো। কিভাবে বসাবো? অত্যন্ত সহজ একটি কাজ বন্ধুরা। ফটোশপের কাজ অত্যন্ত মজার এবং সহজ। আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিওতে সবগুলো দেখে নিতে পারেন। লক করা আছে, লেয়ারে যাব, এটি তুলে দিব। এরপর এই ছবিটি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটিকে আমরা সাইজ করব। সাইজ করার জন্য কন্ট্রোল টি প্রেস করতে হবে। এরপর ফটোশপের কাজ শেষ। এবার আমি চলে আসবো নিউ ফোল্ডার, আর একটি ফোল্ডার নিচ্ছি আমি, নিউ ফোল্ডার নিচ্ছি। এরপর আমি যে ছবিটি ফোল্ডার থেকে নিচ্ছি, এরপর আমি সেভ করে যে ছবিটি ফটোশপ থেকে এখন পিএসজি ফরম্যাটে সেভ করেছি সেটি কপি করব। সেটি কপি করার পর আমি সেটি পেস্ট করব।
মধ্যে পেস্ট করব চলে আসছে ছবিটি এটির এই ফোল্ডার চলে আসছে এরপর আমি এই ফোল্ডারটিতে যাব এর মধ্যে কাস্টমাইজে যাব রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব কাস্টমাইজে যাব চেঞ্জ আইকনে যাব ব্রাউজে যাব ওকে যাব ছবিটি সিলেক্ট করব এরপর ওকে যাব ওকে এরপর অ্যাপ্লাই দেখুন বন্ধুরা আরো একটি ফোল্ডার তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা আরো একটি ফোল্ডার তৈরি হয়ে গেল বন্ধুরা এটি হচ্ছে ফটোশপের মাধ্যমে সবচেয়ে সহজ উপায়ে আপনার নির্দিষ্ট পছন্দ করা আইকন দিয়ে বা ছবি দিয়ে ফোল্ডার তৈরি করা তো দুভাবে আমি দেখালাম একটি ফটোশপ ছাড়া আর একটি ফটোশপ দিয়ে ফটোশপ দিয়ে করলে আপনার ফোল্ডারের সাইজ যথাযথভাবে মনে হবে এবং দেখতে নান্দনিক এবং সৌন্দর্যময় মনে হবে এবং আপনার ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজ যেটি রয়েছে সেটি অত্যন্ত সুন্দর মনে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে আপনার পরবর্তী ভিডিও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য এখানেই বিদায় চাইছি টিল দেন টেক কেয়ার টাটা